এবার আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের অনুরোধ করব, যদি বিবেক থাকে ক্যামেরাটা একবার এদিকে ঘোরান, আমার ছবি দেখাতে হবে না। সন্ধ্যেবেলার শোগুনোতে মানুষের কি অসুবিধা সেটা দেখান, যে 80% মানুষ 100 দিনের কাজে টাকা পাচ্ছে না, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত হয়ে রয়েছে। এই হচ্ছে ভারতবর্ষের প্রকৃত চেহারা। আপনি শুনে রাখুন, ভারতবর্ষে বাংলা একমাত্র রাজ্য। সংবাদ মাধ্যমে লোকেরা দেখবেন ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছে, কিন্তু রাত্রিবেলা দেখাবে না, রাত্রিবেলা দেখাবে না, এতে দোষ নেই। তার কারণ মানুষের দাবি দাওয়া নিয়ে এরা কোনোদিন বলতে পারবে না, যারা কাজ করে এদেরও দায়বদ্ধতা রয়েছে। কোনো সংবাদ মাধ্যমের ক্ষমতা নেই যে 100 দিনের টাকা বন্ধ একটা টকশো হবে, কোনো সংবাদ মাধ্যমের ক্ষমতা নেই বাংলা আবাস যোজনায় টাকা বন্ধ একটা টকশো হবে।